গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আরও একটা নতুন দিনের শুরু। আর আজকে আমি যাচ্ছি ছাঙ্গু লেক আর জুলুক। জুলুক আবার তো হবে কি না আমি ঠিক জানি না, করবো কি না আমার সিওরিটি নেই। তো আমি আগে পারমিট নেব, তারপরে আমি ডিসাইড করব জুলুক যাব কি না। তো তারপরে কি হয় না হয় আপনাকে আমি রাস্তায় বলছি। আর আমার সঙ্গে বিদায় জানাতে অপূর্ব আছে, আজকেই অপূর্বর সঙ্গে আমার শেষ দেখা। এরপরে আমি সোজা ইস্ট সিকিম করে বাড়ি চলে যাব, ওর সঙ্গে আর দেখা হবে না। তো চলি বাই। তো রাস্তায় দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আর এখন টাইম 6:45, আর এখন আমি গ্যাংটকে আছি। তো আমি এখন পারমিট নেব, তারপরে আমি ছাঙ্গুর উদ্দেশ্যে রওনা দেব। পারমিট নিতে চলে এসেছি পারমিট অফিসে। আর দিস ইজ গানি ভাই, 9609040441 গানি ভাই। হ্যাঁ, আগর জরুরত পড়ে তো ইস নম্বর পর কল করনা। আর গানি ভাই বহুত আচ্ছা আদমি হ্যাঁ, আর আপকো পারমিট দিলা দেগা। আমি নাথুলার পাস পাইনি, আমি শুধুমাত্র জুলুক আর ছাঙ্গুর পারমিট পেয়েছি। তো সম্ভবত এটা থার্ড মাইল চেক পোস্ট, এখানে পারমিট তো করতে হবে। হ্যালো গাইজ, আমি এখন থাঙ্গু লেকে চলে এসেছি। আর থাঙ্গু লেকের জলটা ঠিক একদম ক্রিস্টাল ক্লিয়ার, নিচে পর্যন্ত দেখা যাচ্ছে। আর এই জলে মাছও আছে, কিন্তু জলের লেভেলটা একটু কম। কিন্তু এটা একটা দারুণ সুন্দর লেক, শীতকালে একদম এটা পুরো বরফে ভর্তি হয়ে যায়। যাই হোক, ছাঙ্গু লেকের পরে আমি এরপরে যাব বাবা মন্দির। বাবা মন্দির করে আমি যদি মনে হয় আমি জুলুক করব, না হলে আমি বাড়ির দিকে রওনা দেব। তো দেখতে থাকুন, আর চ্যানেলে যদি আপনি নতুন হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে লাইক করুন। ছাঙ্গু লেক থেকে নাথুলা 17 কিলোমিটার, তবে নাথুলা তো আমার যাওয়া হচ্ছে না, ব্যাড লাক। উপর থেকে ছাঙ্গু লেকের ভিউ অসম অসম, দারুণ সুন্দর লাগছে। নাথুলাটা করা গেলে না খুব ভালো হতো, কি আর করা যাবে, কপালে নেই তো কি, ঠকঠকালে হবে কি। হ্যাঁ, আমার উপরের যে রোডটা চলে গেছে ওটা সোজা নাথুলা যাচ্ছে। তো আমার তো নাথুলার পথ হয়নি, আমি বাবা মন্দিরের দিকে যাবো। পুকুর থেকে যত নিচে নামবো তত জুলুকের রাস্তা হচ্ছে নিচে নামবে, তো সুতরাং আশা করি আমি খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। আর আমি চেষ্টা করবো যে শিলিগুড়ি পৌঁছানোর, এবার তার থেকেও যদি বেশি যেতে পারি তো ইসলামপুর পর্যন্ত আমি পৌঁছে যাব, এবং গিয়ে আমি একটা রুম নিয়ে নেবো। পিছনে যে মন্দিরটা দেখা যাচ্ছে এটা নিউ বাবা মন্দির। এটা হচ্ছে, এইখানে হরভজন সিং এর আসল থাকতেন না, হরভজন সিং থাকতেন আরও আগে। আর একটা বাংকার আছে সেইখানে হরভজন সিং এর অ্যাকচুয়ালি অরিজিনাল সেখানে থাকতেন। তো এটা একটা রেপ্লিকা, এটা অরিজিনাল বাবা মন্দির না। আর 1 কিলোমিটার তারপরেই ওল্ড বাবা মন্দির, যেখানে
বাবা হরভজন সিং এর বাংকার, অরিজিনাল বাংকার। এটা কুপুপের একটা চেকপোস্ট। এখানে চেকপোস্টে আপনার ডকুমেন্টস সাবমিট করে জুলুকের দিকে যেতে হবে। তো আমি ডকুমেন্টস অলরেডি সাবমিট করে দিয়েছি, আর এবার আমি যাব হচ্ছে জুলুকের দিকে। কুপুপ গ্রামটা পেরিয়েই আরও একটা লেক পড়ে বাঁদিকে। লেকটা কিন্তু খুবই সুন্দর, এবং লেকের একদম সাইডে আমি দেখতে পাচ্ছি উপরে একটা বরফের লেয়ার পড়ে গেছে। তো এলাকাটা পুরো আর্মি এলাকা, সেজন্য এখানে তো যেতে দেবে না, তাই দূর থেকেই দেখলাম। রাস্তা দিয়ে যেতে যেতে কতগুলো বাইসন চোখে পড়লো, আর ওই যে দূরে বাইসনগুলো চোখে পড়লো। আর বাইসনটা দেখতে গিয়ে হঠাৎ করে দূরে তাকিয়ে দেখি কি দেখলাম, 1 2 3। পিছনে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, পাহাড়ের নাম আমি জানি না, কিন্তু আল্টিমেট ভিউ, দারুণ সুন্দর লাগছে। আমি কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে এনজয় করব, তারপরে জুলুকের উদ্দেশ্যে বেরিয়ে যাব। আমি ওল্ড বাবা মন্দিরে এখন আছি, আর এই হচ্ছে ওল্ড বাবা মন্দিরের বাবার বাংকার। এখানে জুতো খুলব, জুতো খুলে মন্দিরে বাবার বাংকারে যাব। জুতো পরে নিয়েছি, জুতো পরে বাবার বাংকারে উঠছি। এটা বাবার বাংকার, বাবার অফিস। এতগুলো ছুটি রুটি এসেছি সেজন্য খুব হাঁপ ধরে গেছে। বাবার থাকার জায়গা এটা। এই দরজাটা খুলতে বারণ করছে। লিখলাম তো এরকম ব্যাপার আছে যে আমি এখানে যেটা লিখলাম সেটা নাকি বাবাজি দেখে, তো আমি সেজন্য লিখলাম। এবার আমি এখান থেকে জুলুকের উদ্দেশ্যে যাব। এখান থেকেও একটা আলটিমেট ভিউ পাওয়া যাচ্ছে, যেটা সাধারণত মেঘে ঢাকা থাকে, কিন্তু সামথিং মেঘে ঢাকা বাকিটা কিন্তু ক্লিয়ার আছে। হেভি লাগছে। ওকে, লেটস গো। ওই দূরে যেটা দেখা যাচ্ছে ওটা ছিল জুলুক, জুলুকের সিল্ক রুট। আমি শিলিগুড়িতেও স্টে করতে পারি, অথবা আমি ইসলামপুরেও স্টে করতে পারি। কত দূর যেতে পারি দেখি, তারপরে দেখা যাবে। আর যত তাড়াতাড়ি বাড়ির দিকে যেতে পারবো ততই ভালো। এখানে চাউমিন, মোমো, ম্যাগি খেতে খেতে আমার দিমাগ খারাপ হয়ে গেছে, আর ভালো লাগছে না, বাড়ির জন্য মন টানছে। এটা হচ্ছে জুলুক থেকে বেরোনার লাস্ট চেক পয়েন্ট। জুলুক থেকে যে রাস্তাটা নেমে আসছে সেই রাস্তাটার মধ্যেই যে জঙ্গলটা পড়ে, সেই জঙ্গলটা হচ্ছে একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তো সাবধানে গাড়ি চালাবেন,
মোটামুটি ট্রিপ খতম করে ফেললাম, এবার ঘরের ছেলে ঘরে ফিরে যাই। মৃগাঙ্গদা, জয়দা, অরুণদা, সুজয়দা, এরা সবাই মুক্তিনাথ ট্রিপে গেছে, লোয়ার মুস্তাং ভ্যালি। তো ওদের ট্রিপ কমপ্লিট হয়ে গেছে সেফলি, ওরা বাড়ি ফিরছে। এদিকে আমার ট্রিপও কমপ্লিট হয়ে গেল, আমিও এবার বাড়ি ফিরছি। ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম, শিলিগুড়ি এখান থেকে 77 কিলোমিটার। আমি শিলিগুড়িতে ঢুকে গেছি আর এদিকে সূর্যাস্তের রং হেভি সুন্দর লাগছে। আশা করছি ইসলামপুর চলে যাবো, যদি রায়গঞ্জ চলে যেতে পারি রায়গঞ্জে চলে যেতে পারি যাবো, কী করবো আমি জানি না, দেখবো। আর যদি মন চায় সারা রাত্রি বাইক চলে বাড়িও চলে যেতে পারি। গুড মর্নিং ফ্রেন্ডস, গতকাল বলেছিলাম যে কোথায় স্টে করবো ঠিক ছিল না, তো নেপাল রাইডে গেছিলো জয়দীপদা আর অরুণদা, তো রাত্রিবেলাদের সঙ্গে দেখা হয়ে গেছে। আর রায়গঞ্জে আমি স্টে করে গেছিলাম আর এখন সকালে চা খাচ্ছি, কালকে রাত্রি ব্লগ করার মতো আর আমার কন্ডিশন ছিল না। তো আমি আগের দিনের ব্লগটাকে আমি আজকে এখানেই শেষ করছি। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে অবশ্যই আপনি একটা লাইক দেবেন, আর আপনি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।